যেই না চৈতন্য হয়ে বললেন পাইক দাদা বলে উঠলেন এই ভায়া দেখ দেখ রে আমাদের মঙ্গল কামনা করতে করতে নিজেই চলে গেল যাক 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 চলোকে ধরে নিয়ে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিই সবাই মিলে ধরা ধরি করে হারেশে দেহটা ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গার জলে এখন শান্তিপুরের গঙ্গার জলে ভাসালে না ফুলিয়া নগরে ভাসালেন মা আর ভাসতে ভাসতে যাচ্ছে সেই দেহটা শান্তিপুরের দিকে আর এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু তিনি প্রভাত কালে যাচ্ছে গঙ্গা স্নান করতে আর মুখে কি গাইছে তখন কিন্তু গৌরহরি আসেনি নবদ্বীপে দেখুন তখনও গৌরহরি আসেনি নবদ্বীপে গাইছে অদ্বৈত প্রভু ভজ শ্রী কৃষ্ণ সবাই মিলে গাইতে হবে কিন্তু হাত তুলে ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ রে নাম রে ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ রে নাম রে প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে গঙ্গার ঘাটে যেই না পৌঁছালেন অদ্বৈত প্রভু হঠাৎ একটা কৃষ্ণ নামের ধ্বনি শুনছেন তিনি কৃষ্ণ 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 চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কে কৃষ্ণ এই প্রভাত কালে আমি ছাড়া তো ঘাটে কেউ আসে না আজকে তুমি এমন মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ এই গঙ্গার ঘাট একেবারে আলোকিত করে রেখেছো এমন মধুর কৃষ্ণ নাম কে গাইছো তুমি আমার সামনে এসো দেখতে পাচ্ছি না কেন তোমায় চারিদিকে লক্ষ্য দিতে দিতে হঠাৎ দেখছে মা একটা দেহ ভেসে চলে যাচ্ছে কৃষ্ণ ঝাঁপ দিয়ে অদ্বৈত প্রভু হারেশের দেহটা তীরে নিয়ে এলেন কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন চৈতন্য পেয়ে হারেশ জিজ্ঞাসা করলেন তুমি কে ঠাকুর আমি আমি শান্তিপুরনাথ তুমি কে আমি আমার নাম হারেশ হারেশ তোমার মুখে কৃষ্ণ নাম হ্যাঁ ঠাকুর আমি একজন অস্পৃশ্য অশুচি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সকলে আমাকে চাবকের আঘাত করে সর্বদেহে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে অদ্বৈত প্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে হারেশ তোমাকে সবাই আঘাত করেছে ছি 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 শোনো আজ থেকে আর তোমাকে কেউ আঘাত করবে না যাও আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব তুমি গঙ্গা থেকে স্নান করে এসো স্নান করে মস্তক মুণ্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করে অদ্বৈত প্রভুর কাছ থেকে মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন অদ্বৈত প্রভু নিজের নামের মালাটি হারেশকে দিয়ে বলেন আজ থেকে তুমি নাম জপ করো নাম প্রচার করো আর আজ থেকে তোমার নাম আর হারেশ নয় আজ হতে কেউ তোমাকে আর বাধা দেবে না নাম প্রচার করো
गुरु चरणे प्रणाम करे नामेर माला हाते करे निये तीन शत अंगीकार करलेन गुरुदेव तीन लक्ष नाम सम्पूर्ण ना हा पर्यन्त आमि जलग्रहण पर्यन्त करब ना तबे एक लक्ष नाम करब आमार निजेर जन्य आर एक लक्ष नाम करब जगतबासीर जन्य आर एक लक्ष नाम करब आमार प्रभुर जन्य मायेर एकटु बोलुन तो आपनारा तो माला जप करेन এই যে একবার দেখাও তোমা হাত তুলি জি এক লক্ষ নাম জপ হয় কিনা দিনে এক লক্ষ নাম দিনে তিন লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর মাসে এক কোটিরও বেশি তাই তো তিনি হলেন নামাচার্য নামের আচার্য এক লক্ষ বাদ দিলাম ষোলো নাম মানে ষোলো মালা হয়তো ষোলোমালা করেন তো দিনে দিনে বাড়াবেন কমাবেন না কিন্তু হ্যাঁ কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে কই দেখি গুরু গৃহে গুরু কৃপা কার কার হয়েছে ওমা আমার দিকে হাত তুলে দেখান দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি কতজন দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে হয় নাই কেন হয়নি কেন নিতাই গৌর হরিব দীক্ষা শিক্ষা নেওয়ার কিন্তু সময় চলে গেলে আর কিছুই হয় না লালন ফকির বললেন সময় গেলে সাধন হবে না যারা দীক্ষা শিক্ষা নেননি অবশ্যই নিয়ে নেবেন বিলম্ব করবেন না কেমন তা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা মনে আছে তো সবার ভুলে যাননি তো জপ করা হয় বেশ আর গুরুদেব যে তুলসীর মালাটা দিয়েছে সেটা সবার গলায় আছে আছে সব কি গো মা সবার গলায় আছে তো আমি কিন্তু সবাইকে চেক করব আছে তো কার কার নেই একটু দেখি তো অনেকে দেখবেন তুলসীর মালা খুলে ঘরে রেখে দেয় কেন লোকে দেখলে কি বলবে লজ্জা করে লজ্জায় তুলসীর মালা পরে না আর স্বামী যদি সোনা চেন কিনে দিয়ে বলে এটা সব সময় পরে থাকবে সেটা কিন্তু আর গলা থেকে খুলে না স্বামী দিয়েছে যদি খুলে রাখি তাহলে আমার স্বামী কষ্ট পাবে তাই না আর জগৎ স্বামী যেটা দিলেন সেটা আমরা খুলে রাখলাম কেন রাখলাম সে তো আর এসে বলবে না আচ্ছা বলুন তোমা একটু হিসাব করুন আমরা একটু হিসাব করি হ্যাঁ ইহ জগতের স্বামী আর জগৎ স্বামী কে আমাকে কত কি দিয়েছে হ্যাঁ দেখা যাক ইহ জগতের স্বামী কি দিয়েছে আমার ইহ জগতের স্বামী কি কি দিয়েছে মনে করুন বিয়ের পরে হয়তো নতুন নতুন একটু কয়েকটা গহনা আর কয়েকটা হয়তো পূজোর সময় একটু শাড়ি কিনে দেওয়া তারপরে যদি পাঁচ সাত বছর হয়ে যায় তখন যদি বলা হয় হ্যাঁ গো কই গো সারা বছর তোমার সংসারে ভূতের খাটুনি খাটি পূজোর সময় একটা শাড়ি দেবে না তাহলে শোনো আলমারিতে তো কম শাড়ি নেই একদিন ভারী ঠাকুর দেখবে একটা পরে গেলেই তো হয় আর অত যদি দরকার হয় আমার কাছে পয়সা কড়ি নেই বাবার বাড়ি থেকে নিয়ে এসো তার মানে কি খুব বেশি হলে চার পাঁচ লাখ টাকার জিনিস মনে করুন বেশি করে বললাম আর ভগবান আপনাকে কি দিয়েছে যিনি জগৎপতি এই যে আমাদের দুটো নয়ন যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখি এই নয়ন দুটো মানে চোখ দুটো বিক্রি করে দিন দেখবেন কত টাকা বিক্রি হবে আমাদের শরীরে যে রক্তটা আছে সেটা একবার বিক্রি করে দিন কি হবে মা আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা পার্টস মানে কিডনি এটা যদি আমরা বিক্রি করে দিই যা কিছু আছে যদি একটা একটা করে বিক্রি করে দিই কত টাকায় বিক্রি হবে তার মানে কি হ্যাঁ আস্তে তাহলে ভগবান আমাদের কি দেননি দশেন্দ্র ষড়রূপ সর্বস্ব দিয়েছে কৃষ্ণ ভজনের জন্য দেখবার মতো নয়ন দিয়েছে বলবার মতো বদন দিয়েছে সেবা দেবার মতো হাত দিয়েছে ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে
শুনবন করবার জন্য কর্ণ দিয়েছে তাহলে, কিন্তু বিনিময়ে আমরা কি করলাম, দিনান্তে একবার তার নাম করলাম না, একবারও তার নাম করবার সময় আমাদের হলো না। সবাই মিলে আমরা একটু গাইব, দেখি হাত তুলুন, হরিনাম করবে, হরিনাম হরিনাম করতে হবে, হাত তুলুন। হাত দিতে ঠেকালে হবে না, পুরোটা তুলতে হবে। কষ্ট হচ্ছে? হাত তুলতে বলছি বলে কষ্ট হচ্ছে না তো? বেশ, সবাই একসঙ্গে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নি বা হাত তুলে হরি বল হরি বল কত মানুষ কত অহংকার গতি নাই গতি নাই গতি নাই। আজ নামকে সম্বল করে চললেন গুরুচরণে প্রতিজ্ঞা করে, নাম প্রচারে বাহির হলেন হরিদাস ঠাকুর। ওমাস্তি কি ঘুম পাচ্ছে? এই ঘুম হচ্ছে কলির এক মেয়ে, বুঝেছেন? কলির এক মেয়ের নাম হচ্ছে এই ঘুম। এক মেয়ে নয়, কলির চার মেয়ে আছে। তা ঘুমকে আহ্বান করলে কিন্তু কলির জমিদারিতে আমাদের যেতে হবে। দেখুন আমার একটা কথা, সুন্দর একটা মজার কথা বলি। এখন এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, তা আমরা তো কলির জি। তা কলি মহারাজ একদিন গালে হাত দিয়ে, মানে আজকেই ধরুন আজকের দিনেই মহারাজ গালে হাত দিয়ে খুব চিন্তায় আছে। এখন তার চার কন্যা এসে বলছে, বাবা বলি, ও বাবা এত কথা কেন, হ্যাঁ এত কথা কেন বলছে, বাবা কি হয়েছে বলো দেখি, গালে হাত দিয়ে কি ভাবছো? বাবা বলছে, বাবা আমি বড় চিন্তায় পড়েছি রে, কি হয়েছে বলবে তো? বলে দেখ, ওই দেখ দল বেঁধে সবাই যাচ্ছে কীর্তন শুনতে, এই যে আপনারা এসেছেন না, হ্যাঁ বলছি সবাই এসেছে কীর্তন শুনতে। এখন সবাই যদি কীর্তন শোনে তাহলে তাদের পাপ খণ্ডন হবে, আর পাপ খণ্ডন হলে কি হবে, সবাই স্বর্গে চলে যাবে। তা সবাই যদি স্বর্গে বাস করে, আমার
জমিদারিটা চলবে কি করে বল দেখি। ও এই ব্যাপার? তা বলি আমরা যে চারটে কন্যা আছি, তুমি কি একবারও আমাদের কথা ভাবনি? তোদের কথা ভেবে কি হবে? কেন, ওরা যেমন গেছে ওদের সঙ্গে আমরাও যাব। তবে যদি দেখি কেউ মন দিয়ে কীর্তন শুনছে সেখানে তো যেতে পারবো না। আর যে দেখবো একটু আন কথায় মেতে আছে, এদিক ওদিকে তাকাতাকি করছে, বড় মেয়ে বলছে সবার আগে আমি গিয়ে তার ঘাড়ে চেপে বসবো। চার মেয়ের নাম বলে দিই। এই চার মেয়ের নাম কি কি? প্রথম মেয়ের নাম হচ্ছে ঝিমঝিমানি, দুই হাই তুলানি, তিন ঢ্যাং মেলানি, চার ঘুম পড়ানি। এই চার মেয়ে। এখন প্রথমত যখন আমাদের একটু ঘুম ঘুম পায় কি হয় মা? তাই তো, একটু ঝিম পাবে যখন, মানে হালকা ঘুম ঘুম আসবে। মেজ মেয়ে বলছে আয় দিদি তুই তো যাবি, মেজ মেয়েকে হাই তুলানি বলছে তুই যাবি, তোর পরপরই আমি তার ঘাড়ে চেপে বসবো। তার মানে যেই মেজ মেয়ে আপনার ঘাড়ে চাপবে তখন কিন্তু আপনার বড় বড় হাই উঠতে শুরু হবে। এখন সেজ মেয়ে বলছে দিদি তুই যখনই যাবি তার পরপরই আমি গিয়ে ঘাড়ে চেপে বসবো। দেখুন অনেকে পা লম্বা করে বসেছে, মানে তৃতীয় নম্বর মেয়ে ঢুকে গেছে, বাকি থাকলো ছোট মেয়ে। বলছে দিদি সবার শেষে আমি যাব, আমি গিয়ে অর্ধেকটা তো পাতানো হয়েই গেছে আর বাকিটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনারা ঠিক করবেন ঘুমিয়ে ঘুমিয়ে কলি মহারাজের রাজত্বে যাবেন নাকি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে স্বর্গে গমন করবেন। সব ঘুম ভেঙে গেছে না? এরপরে ঘুমালে কিন্তু আমি আরো গল্প বলবো। নিদায় গৌর হরি বল। তা এবার দেখুন মা আমরা লীলায় চলে যাই। আজ হরিদাস ঠাকুর নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? বেনাপোলের জঙ্গলে। বেনাপোল কোথায়? এই যে আগেই বললাম বনগা বেনাপোল, যেখান থেকে আমরা এসছি ওই বেনাপোলেই পর্ণকুঠি তৈরি করে সেখানে বসে বসে হরিদাস নাম করে। এখন সেই এলাকার যে রাজা ছিলেন যার নাম রাজা রামচন্দ্র খা, তিনি কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেন। কেন পারেনি? ওই বাবাজি যেখানে বসে হরিনাম করে, একদিন দুই দিন যেতে না যেতে কিছুদিনের মধ্যে দেখা গেল সেখানে কয়েকজন করে লোক যেতে যেতে একেবারে ভিড় পড়ে গেল। ওই হরিদাসের মুখে নাম শোনার জন্য অগণিত ভক্ত ওই বেনাপোলের জঙ্গলে এসে হরিদাসকে সামনে রেখে সবাই বসে তার নাম শ্রবণ করে। দেখতে দেখতে যেন মনে হয় সেখানে একটা বিশাল মেলা তৈরি হয়ে যায়। আর এটাই রাজা রামচন্দ্র খা তার প্রচণ্ড পরিমাণে রাগ যে ওই সাধুর কাছে কি আছে, দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে। আমি রাজা রামচন্দ্র খা, যেমন করে হোক ওই সাধুকে এই বেনাপোলের জঙ্গল থেকে তাড়াতেই হবে। চিন্তায় পড়েছে রাজা, চিন্তায় বড় চিন্তিত, ছটফট করছে কোন উপায়ে কোন বুদ্ধি প্রয়োগ করলে ওই সাধুকে তাড়ানো যায়। হঠাৎ কি হলো মা? প্রতিদিন এক একদিন এক একজন করে প্রজাবর্গ এসে জমিদারকে নালিশ জানায়, জমিদার বাবু আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি সব নারী জাতিদের সঙ্গে করে নিয়ে হরিনাম করে, তার স্বভাব করতেও ভালো না, সেই নাম শুনতে যায় যত রাজ্যের নারী জাতি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। যেই না কথাটা বলেছে রাজা রামচন্দ্র খা মনে মনে ভাবলেন এই তো সুযোগ, এটাই আমার সুযোগ, তার যদি স্বভাব ভালো না হয় সেটাকেই আমার কাজে লাগাতে হবে। কাকে দিয়ে? না আমার আছে সুন্দরী রমণী গণিকা পতিতা লক্ষ হীরা, তাকে পাঠিয়ে ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। তাই বিলম্ব না করে লক্ষ হীরাকে খবর পাঠালেন। লক্ষ হীরা হন্তদন্ত হয়ে এলেন, জমিদার বাবু জমিদার বাবু কি ব্যাপার এত তাড়াতাড়ি তলব কিসে? এসো এসো নটি, নিতুই নিতুই আমাকে ভোলাও, আর আমাকে ভোলাতে হবে, আমি বড় চিন্তায় পড়েছি, আমার চিন্তা মুক্ত করতে হবে তোমায়। কিসের চিন্তা?
ওই বেনাপুলি জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। শোনা গেছে সে নাকি ভণ্ড সাধু, নারী জাতিদের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। লোক্য হেরা বললেন, বেশ তাই যদি হয়ে থাকে জমিদার বাবু, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, সে যদি প্রকৃত সাধু হয় তাকে কিন্তু আমি ভণ্ড বলে প্রমাণ করতে পারবো না, কিন্তু প্রকৃতই যদি ভণ্ড হয় আমার মাত্র তিন দিন সময় লাগবে, তিন দিনের মধ্যেই আমি তাকে ধর্মচ্যুত করব। বেশ তাহলে আর দেরি করো না, আজ রজনীতে তুমি তাকে আবদ্ধ করো। লক্ষ্য হীরা বিলম্ব না করে তাড়াতাড়ি করে নিজেকে সুন্দর করে সাজাচ্ছেন মা, কেন ভণ্ড সাধুকে ভোলাবে বলে। নিজেকে সুন্দর করে সাজিয়ে এক পা দু পা করে চললেন বেনাপোলের জঙ্গলে, অগণিত ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুর নাম গাইছে। শোনো গায়ের নরনারী, তোমরাই আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়াইছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জীবনের প্রতি শ্বাসে রবে নামের শরণে, কভু বা মানসে হবে কবুই উচ্চারণ। হরে কৃষ্ণ হরে, কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মা, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনমে ভর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। লোক হেরা শুরু করলেন মা, দেখছেন কি হরিদাস ঠাকুর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সারা রাত্রি হরিনাম কীর্তন হচ্ছে মা। অগণিত ভক্ত তারা নাম শুনতে শুনতে যখন অধিক রাত হয়ে গেল সবাই যার যার ঘরে চলে গেল, হঠাৎ দেখলেন লক্ষ্য হীরা একা একা বসে আছে। হরিদাস কাছে গিয়ে ডাকছে, ঠাকুর ঠাকুর একা একা বসে আছো, তোমার ভয় করে না? এই গভীর রাত্রি চেয়ে দেখো আমার দিকে, সবাই তোমাকে ফেলে চলে গেছে কিন্তু আমি আছি, সারা রাত তোমার কাছে থাকবো, তোমার সাথে কথা বলবো, বলো না সাধু। তার যা কাজ মা সে শুরু করলেন, কেন না তাকে তো ভণ্ড বলে প্রমাণ করতে হবে। তাই লক্ষ্য হীরা শুরু করলেন, কি করছেন জিজ্ঞাসা করছি, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে তুমি
বসে আছো একলা কে তুমি বন মাঝে বসে আছো একলা কে তুমি বন মাঝে হরিদাস ঠাকুর তিনি কিন্তু জানতে পারলেন যে কোনো না কোনো রমণী আমার সামনে এসেছে কিন্তু ধ্যান ভঙ্গ করলেন না মা তিনি ইঙ্গিত করে তাকে অঙ্গুলি দেখালেন তার মানে ইঙ্গিত করলেন একটু বসো নাম সংজ্ঞা শেষ না হলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তাই তুমি একটু বসো নাম পূর্ণ হলে কথা বলবো আর এই ইঙ্গিত দেখে লোক কহিরা ভাবলো আর বোধহয় এইটুকু নাম বাকি আছে যাক ঠাকুর যখন ইঙ্গিতে আমাকে দেখালো আর এইটুকু নাম বাকি আছে তাহলে আর কষ্ট করে কি দরকার একটু বসেই থাকি এখন বসে থাকতে থাকতে কখন যে নামের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছে সে নিজেই জানে না হঠাৎ নাম শুনতে শুনতে নিশিপ্রভা ছি 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 এ কি নিশি প্রভাত হয়ে গেল সাধু আমাকে বসে রেখে তুমি নিশি প্রভাত করে দিলে না না আমি গণিকা পতিতা লক্ষ হীরা শোনো সাধু আমি আজ রজনীতে তোমার কাছে ব্যর্থ হয়েছি ঠিকই কিন্তু এখনো দুটো রজনী আমার হাতে আছে আমি কাল রজনীতে আবার আসব আমি আবার আসব দ্বিতীয় রজনীতে আমি তোমার কাছে আবার আসব চলে গেল লক্ষ হীরা প্রভাত হতে না হতে দ্বিতীয় রজনীতে আবার এসেছে বাবা এসে দেখছে কি আজও নাম ভঙ্গ হয়নি নাম গেয়েই চলেছে ঠাকুর নাম গাইছে মনের সুখে নাম করছে সবাই গাইবে একটু হাত তুলুন সবাই গাইবেন কিন্তু কেমন আমি গাইব আমারটা শেষ হলেই আপনারা গাইবেন তালে তালে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সাধু আজও তুমি নাম করছো আজও তুমি নাম গাইছো আমি আজ তুমি করবে তোমার নাম আর আমি করব আমার নৃত্য সাধু আমি নাচব গাইব আমি দেখব তুমি কত সময় আমার পানে নাচিয়ে থাকতে পারো সাধু জি গ একবার মুখ তুলে চাও মরে পানে সাধু জি গ একবার মুখ তুলে চাও মরে পানে তুমি কত সুন্দর নিজে জানো না তুমি কত সুন্দর নিজে জানো না আমি মুগ্ধ তব দর্শনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম দেখো তুমি আমায় দেখো তুমি দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় যে দেখো তুমি দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় দেখলে তোমার সাধন ভজ ভাবে স
সবই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি নাম আমার মুখে কেন না 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 আমার গান ভুল হচ্ছে কেন সাধু তো ভুল হচ্ছে না আমার কেন ভুল হচ্ছে না 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 আমি কি হেরে যাব না 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 আমি আবার গাইব সাধু আমি আবার গাইব আমায় চেয়ে দেখো তুমি দেখো তুমি আমায় চেয়ে দেখো তুমি দেখো তুমি আমি স্বর্গের ছবি দেখলে তোমায় দেখলে তোমায় দেখলে সার্থক হবে সবই কৃষ্ণ হরে গৌর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম রাম বললে লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণ তলে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলে আমি গণি তুমি আমায় ক্ষমা করো করো আমায় ক্ষমা ক্ষমা করো হরিদাস ঠাকুর চমকে উঠলেন কে আমার পায়ে এসে পড়লো কে তুমি লক্ষ্য হীরাকে চরণ থেকে তুলে বলছে মা তুমি এমন করে আমার পায়ে পড়ে এমন করে ক্ষমা করো ক্ষমা করো কি হয়েছে তোমার সাধু আমায় তুমি ক্ষমা করো তোমাকে ভোলাতে এসে আজ আমি নিজে হেরে গেছি তোমার চরণে আমায় ঠাঁই দাও ঠাকুর আমায় ঠাঁই দাও শান্ত হও কে বলেছে তুমি গণিকা কে বলেছে তুমি পতিতা শোনো মা যার বদনে কৃষ্ণ নাম সে কখনো গণিকা পতিতা হতে পারে না যে নাম বদনে উচ্চারণ করেছো নামকে সার করো ভালোবাসো তুলসী পাতা সেবা করো কৃষ্ণ নাম করো জীবনে যা কিছু অর্জন করেছো দান করে দাও গরিব দুঃখীদের যাও মা কবেই চলে যেতাম রাজা রামচন্দ্রের কারসাজির কথা বুঝতে পেরে যাইনি কেন জানো আমার মনে ইচ্ছা ছিল এই বন্ধা ভূমিতে ফসল ফলাব গণিকাকে বৈষ্ণবী করব আজ যখন নিজের ভুল নিজে বুঝেছ আমি তোমায় আর কোনো বাধা দেব না কোনো সাজাই দেব না যাও আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব লক্ষ্য হীরা বলে ঠাকুর আজ আমি বুঝেছি ঠাকুর নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয় তো তারা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো যাও মা স্নান করে এসো আজ তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব লক্ষ্য হীরা স্নান করে মস্তক মুণ্ডন করে ঠাকুরের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন মা দীক্ষিত হওয়ার পর নামের মালা দিয়ে বললেন আজ থেকে তুমি হরিনাম করো আর তুমি থাকো তোমার গুরু আশ্রমে আমার আশ্রমটি আমি তোমাকে দিয়ে গেলাম রক্ষা করো তোমার গুরু আশ্রম আর আমি চলে যাব আমার গুরু আশ্রম লক্ষ্য হীরাকে উদ্ধার করলেন ওই লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো ভাবুন মা যেটাকে মস্তকে না স্পর্শ করে যদি কেউ ভেতরে যায় তার কিন্তু জগন্নাথ দর্শন হবে না তাহলে একটা গণিকা পতিতা রমণী তার মস্তকের কেশ কোথায় আর আমরা কি করলাম পৃথিবীতে এলাম ভালো ভালো জায়গায় ঘুরলাম ভালো একটা বাড়ি বানালাম খেলাম দিলাম চলে গেলাম তাই মহাজন বললেন গণিকা প্রতিতা যারা তাদেরকে ঘৃণা না করে নিজেদেরকে ঘৃণা করো যে ভবে আসা যাওয়াই আমাদের সার হলো আমরা কিছুই করতে পারিনি হ্যাঁ তাই লক্ষ্য হীরাকে নিজের আশ্রম দান করে তিনি চলে গেলেন তার গুরু আশ্রমে আর গুরুগৃহে যাবার পর অদ্বৈত প্রভু বললেন শোনো শোনো হরিদাস
যার অপেক্ষায় জীবনে এত কষ্ট পেয়েছো, আজ আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, অনেক যন্ত্রণা পেয়েছো, যার জন্য পেয়েছো, চলো আজ তাকে তোমাকে তার কাছে নিয়ে যাই। কে গুরুদেব? আর কেউ নয়, সে যে এসেছে নদিয়ায়, এসেছে ব্রজের বাতা কালা শাখা দেখবিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাতা কালা শাখা দেখিয়া, তোদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাতা কালা শাখা দেখবিয়া, তোদের সোনার নদিয়া। রং ফিরেছে ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে এখন চেনা বড়দা, রং ফিরেছে তার রং ফিরেছে, ঢং ফিরেছে এখন চেনা বড়দা, তোদের সোনার নদী, এসেছে বুঝের বাতা কাল সখা দেখবি, তোদের সোনার নদিয়া। ও তার কালো বড় নাই, ও তার কালো বড় নাই, কালো বড় নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া গোর হলো নাই, ব্রজের বাতা কালো শাখা দেখবি, তোদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাতা কালো শাখা দেখবি, তোদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাতা কালো শাখা দেখবি, তোদের সোনার নদিয়া। সঙ্গে সঙ্গে হরিদাসকে নিয়ে অদ্বৈত প্রভু এলেন কোথায়, নবদ্বীপে মা। এদিকে আমার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, তিনি এসে কি করলেন, শ্রীবাসের গৃহে ভক্তগণকে নিয়ে যখন হরিনাম করছে, সেই সময় অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে গেলেন শ্রীবাস অঙ্গনে। দূর থেকে শ্রীবাসকে দর্শন করলেন, দর্শন করে অদ্বৈত প্রভু হরিদাসকে বাইরে রেখে, মানে দরজার বাইরে রেখে, অদ্বৈত প্রভু নিজে গিয়ে নামে মিলিত হল, আর হরিদাস বাইরে দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু কেউ ডাকছে না মা। হঠাৎ গৌর হরি অন্তরে জানতে পারলেন চতুর্মুখ ব্রহ্মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর ব্রহ্মা কি দেখছে, শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। গৌর হরি ইশারা করে ডাকছে, এসো। দূরে কেন, কাছে এসো, আমি তোমায় ডাকছি। করজোড়ে বলছে, প্রভু আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে না তো, কেউ যাবে না, এসো আমি তোমাকে ডাকছি। কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে দুবাহু প্রসার করে ডাকছি, আর দূরে থেকো না, তুমি জানো না হরিদাস তোমাকে আমি কতটা ভালোবাসি, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তোমার অঙ্গে যত চাবুকের আঘাত প্রত্যেকটি আঘাত আমি পেয়েছি, আমার কাছে এসো। আর প্রভুর ডাক উপেক্ষা করতে পারল না, ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। গৌরহরি বললেন, হরিদাস আমার চরণে তোমার জায়গা নয়, আমার হৃদয় মাঝে এসো। তাই গৌরহরি হরিদাস, জীবনে এত আঘাত এত যন্ত্রণা পেয়েছো, কোনোদিন আমার কাছে কিছু চাওনি, বলো হরিদাস আমার মনে বাসো না, আমি তোমায় কিছু দেব। কি চাইলেন মা হরিদাস, দয়াময় এতই যখন তোমার দেওয়ার ইচ্ছা, তবে তোমার কাছে আমার বাসনা, শিশুকাল থেকে সর্বস্ব ত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি, যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তাই যেদিন আমার শেষের দিন আসবে, দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন আমার পুত্র হয়ে তুমি আমার শেষকৃত্য সমাধা করবে। বেশ, তোমার বাঞ্ছা আমি পূর্ণ করব, এবার আমার বাসনা পূর্ণ করো। কি তোমার বাসনা প্রভু? হরিদাস তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তাই তুমি নাম করো, আজ আমি নাম আস্বাদন করব। হরিদাস বললেন, হে দয়াময় আমার শেষ বাসনা তুমি পূর্ণ করেছ, আর আমার কোনো দুঃখ নেই প্রভু, আজ আমি মনের আনন্দে গাইব, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার।
পালো জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী।